বলো গুড মর্নিং, বলে দাও অরিশান গুড মর্নিং। ও মা খেলছিস আবার? হ্যাঁ, ও তুমি কার সাথে খেলছো? আচ্ছা মুনিয়া গুড মর্নিং বলবে? আচ্ছা ঘুম থেকে উঠে রিশান দাদা মুনিয়া দিদিকে দেখেছে, কি আসবি? আয় আয়। কেন মামির সাথে খেল? আমাকে দেখে কাঁদছে না? হ্যাঁ ঠিক বলেছিস কথাটা। আমি এখানে এসে দেখো রিশানের খাবার রেডি করছি, আর এখানে এসে জল রেডি করছি, কারণ যা গরম পড়েছে জল আমাদেরই মনে হচ্ছে সারাক্ষণ খাইতো তো মনেই হবে, তাই জলটা এখানে ফুটিয়ে রাখলাম, ঠান্ডা হয়ে গেলে আর বোতলে ভরে নেবো। আর এটা ওর খাবার মোটামুটি রেডি, আরও কিছু রেডি করার আছে সেটা রেডি করে ফেলি। এই যে দেখো ও দাদা দিদি চলে এসছে ওর সাথে খেলতে। আর বাড়িতে তো আমাদের এই সঙ্গীগুলো নেই, তাই না? হ্যাঁ, এই যে কুটুস দাদা, কুটুস দাদা কিন্তু এই খেলনাটা ভাইয়ের জন্য রেখেই গিয়েছিলো। আজকে আমি বললাম নিয়ে যা, কারণ আজকে বিকেলে ঋষান দাদা বাড়ি চলে যাবে, আর মুনিয়া দিদি সকাল থেকে বসে আছে। ঠিক আছে, ওরা দুজন মিলে করুক না, বাড়িতে তো মা করে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। সকালে ব্রেকফাস্টে আজকে কালকে যেহেতু একটু ভারী খাওয়া হয়েছে তার জন্য সকালে মুড়ি খাচ্ছি, রয়েছে পায়েস, এখানে আলু ভাজা, এখানে মুড়ি। আর আমাদের মুনা কি করছে? পায়েস খাচ্ছে। আরে দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার, এগুলো কোনটি খাচ্ছে না বল? তুই এগুলো কোনটি খাচ্ছিস? কেন তোর এনার্জি নেই একদম? দেখেছিস? আর ঈশানকে সবাই আমরা পাহারা দিচ্ছি, তাই তো? এই কোথায় ঢুকে গেল? হ্যাঁ, ঈশান এখন গাড়ি থেকে খুব আনন্দ পেয়ে গেছে। ওই জোরে একটাই কাজ, নিই না নিই না কুটুস, নিই না খেলা দেখা। এই গরমের মধ্যে আমাদের এখানে হচ্ছে বিল পান্না, আর ঈশান কুমার কি করছে? ফেলে দিচ্ছে সব। এখানে বিল পান্না হচ্ছে, তুই কি করছিস? পেন ফাইট খেলছিস? খেল, ঠিক আছে সবাই এখানে বিল পান্না হোক, তারপর আমরা খাবো। খাবি তো বাবু? দেখে আছে রে বাবা, লে বেলের শরবত এখানে রেডি, তো এবার শুধু খাওয়ার পালা। চলো আমি একটু ঢক ঢক করে এবার খেয়ে নিই। দুপুরবেলা বসে পড়লাম লাঞ্চে, যেহেতু আজকে আমার নিরামিষ তাই জন্য দেখো রয়েছে উচ্ছে ভাজা, রয়েছে মোচার ঘণ্ট, রয়েছে আমডাল, এখানে রয়েছে চাটনি আর আলুর চিপস। আর কি চাই গরমে, যদি এটা আমডাল ছাড়া মানে এখন গরম হচ্ছে অসম্পূর্ণ। চলো সবাই মিলে খেয়ে নিই। ও বাড়ি থেকে এবাড়ি চলে এসেছি, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো। আর এখানে রয়েছে ঋষান। ঋষান কি করছে? ঋষান কি করছে? ঋষান কিন্তু নতুন জামা পরেছে, তাই তো? হ্যাঁ, দিম্মা কিনে এনেছিল, মামার হাতের সেকেন্ড জামা এটা। জামা পুরো চলে গেছে ওইদিকে। কিছু বলতে চাইছেন আপনি দাদা? কিছু বলবেন? ও ঋষান দাদা কিছু বলবে? কি বলবে? কিছু বলছো তুমি? ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছে দেখো। আসার পর তোমাদের সঙ্গে তার সেইভাবে কিছু শেয়ার করাই হলো না, কারণ আসার পর ঈশানের একটু ঘুম পাচ্ছিল, ওনাকে ওই যো তাকিয়ে আছে ওই দেখো ক্যামেরার দিকে পুরো ডাইরেক্ট। আচ্ছা এটা হচ্ছে ওর ফেভারিট জায়গা, মানে এই মশারিটা টানালে
ওর যে কি ভালো লাগে সেটা আমরা মানে এখন মনে হয় যে ভাগ্যিস নিয়েছিলাম। আগে মশারি টানালে কোনো রিয়াকশন ছিল না, এখন টানালেই ওর বিশাল আনন্দ। যখন লাগাবো তখনও আনন্দ, সকালে যখন খুলবো তখনও ওর আনন্দ। তাই হোক, খুব পছন্দের মনে হয়। তো মেন কথা হচ্ছে এসে ঘুমিয়ে পড়েছিল, তারপর আর কিছু ব্লগ করিনি। তারপর রাতের ডিনার ওকে করানো হলো, আমরাও করলাম, বাট আমি মোবাইলটা নিজেতে ভুলে গেলাম। কিন্তু খুব ভালো খেলাম, এবারেতেও নিরামিষই হয়েছে, মানে যেহেতু আমি নিরামিষ খাচ্ছি। তো মটর ডাল হয়েছে টমেটো দিয়ে, পটলের তরকারি দুর্দান্ত খেতে হয়েছিলো, এবং একটা ছানার বড়া মামুনি করেছিল। ছানার বড়াটা কি আমি মামুনিকে মামুনি আমাকে জিজ্ঞেস করছি ওটা কিসের বড়া, তো আমার মনে হলো না ওটা বিউলির ডালের বড়া, তারপর জানলাম না ছানার বড়া। এত টেস্টি কি বলবো, সেখানে ছানাটা আমার অত প্রিয়ও নয়। তাই হোক, এই হলো ব্যাপার ছিল ডিনার। আর মামা মানে আমি বাপের বাড়ি, ঋষার মামা বাড়ি ভালোই কাটিয়ে এলাম। ওখানে গিয়ে ঋষার ছোট্ট দাদা দিদিকে পায়, সেটা একটা উপরই পাওনা যেটা এইখানে নেই। আবার এইখানে যারা আছে তাদেরকে ওখানে মিস করে, তো এইটা চলতেই থাকবে, নয়তো বড়ো হবে হয়তো সেটাই হবে। ওখান থেকে যখন আসছি মায়ের মন খারাপ, এখান থেকে যারা তো ঠাম্মার তো বেশি করে মন খারাপ, কারণ ঠাম্মার সাথে বেশিরভাগ টাইমটাই ও কাটায়, ও বাড়িতে আমার কমই থাকা হয়। তবুও দিদা তো তার খারাপ লাগাটা থেকেই যায়। তবে হ্যাঁ, আমি ভেবেছি আস্তে আস্তে বড়ো হচ্ছে, এবার হয়তো মাঝে সাঝে টুক করে একটু বিকেলবেলা গিয়ে দেখা করে এলাম, তাতে মারও ভালো লাগবে, রিশানারও ভালো লাগবে, সবটা নিয়েই। আর মামা ভাতে তোমরা দেখিয়েছিলে, তো তোমাদের দেখালাম ওর নতুন একটা জামা, আর ওই সেম যেটা মামা ভাতে খেয়েছে, মানে যেটা পরে খেয়েছে ওই জামাটাও মাই দিয়েছে। মা বলছিল অন্য জিনিসের কথা, কিন্তু ও অলরেডি অন্নপ্রাশনে প্রচুর গিফট পেয়ে গেছে, এবং মানে বেকার নিয়ে কাউকে দেখানোর জন্য গিফট আমার একদম পছন্দ না। তাই মাকে সেটাই বললাম, প্রত্যেকটা জিনিসই একটার বেশি ওর কাছে আছে, তুমি দিয়ে কি করবে। তাই আর ওটা নেওয়া হয়নি, তাও দুটো গিফট পেয়েছে, আরও কি চলো দেখবে। স্টেশনের গিফট এইটা না, এই যে এটাতে দেখলে তোমরা দেখেছিলে হয়তো যে মামা ভাতে ও পায়েস খেয়েছিল, এটা একদম নতুন বাটি, জাস্ট মা কিনে ওকে মানে পায়েস খাওয়ানো, ওটা আমাদের বাড়ির নিয়ম যে বাটিতেই খাইয়ে দিতে হয়, সে বাটিটা আর কি দিয়ে দেবে। তো এটাই হচ্ছে স্টেশনে আর একটা বাটি, আর এটা হচ্ছে আর একটা উপরই পাওনা। তোমরা দেখেছো যে তোমাকে দেখে নাও, তারপর কথা বলছি। এটা একটা স্টিলের গ্লাস যেটাতে করে রিশান জল খাবে। মামা ভাতে যেহেতু আর আমার মাসিদের আর ডাকা হয়নি, তো তবু ছোটো মাসি তো দেখা করতে এসছিলেই, ওটা মানে ওদের তো আর বলতে হয় না, আমার মাসিরা এতটাই আমাদের ক্লোজ, তাদের নিমন্ত্রণ করে তারা আসবে এটা একদমই নয়। বাট হ্যাঁ, যে দুপুরবেলার যে অ্যারেঞ্জমেন্টটা সেটা আর করে ওঠা হয়নি অনেক কারণেই, আর সেটা হয়তো খুব শিগগির জানতেও পারবে তোমরা। বাট যাই হোক, সেটা ওইটুকুর মধ্যেই আমরা খুব আনন্দ করেছি। আর মাসি এসছিল সন্ধেবেলায়, তো ওর জন্য আসে ওই গ্লাসটা আবার নিয়ে এসছে। মাসি বলছে যে কাঁসার গ্লাসে তো সবসময় খাবে না, তুই ওকে স্টিলের গ্লাসটায় জল খাওয়াবি, তার জন্যই মাসি আবার দিয়ে গেল। তো ভালোই লাগলো। আবার আর এক পিসিমণির সঙ্গে, মানে পিসিমণি না সরি, আমার দিদি, ওর ওর কে হবে, ওটা ওর মাসিই হবে, ও আমার মাসে তো দিদা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমার একদম মানে দিদি খুবই ক্লোজ দিদি আমার, তো সেই মাসিমণি এসেছিলো কালকে, ফার্স্ট ওকে দেখেছে, তা দেখে সে আবার ওকে টাকা দিয়েছে যে না ওকে কিনে দিবি, মানে হঠাৎ করেই তার সাথে দেখা হয়ে গেছে। তো ভালোই লাগলো, চলো মামার বাড়ি থেকেও টুকটাক গিফট পেয়ে আর বাড়ি এলো। ওর গিফটের ঝুলি আর শেষ হচ্ছে না, ওই দেখো, দেখছো কি করছিস, তুই কি করছিস, কি করছিস রে ও বুঝছে কিন্তু যে মা কথা বলছে ক্যামেরায়। যাই হোক, বুঝতেই পারছো মশাই টানানো কমপ্লিট, মানে এবার হচ্ছে ঘুমানোর পালা। যতক্ষণ না আমি ওখানে যাব, অনেক রকমের আওয়াজ হবে, অনেক কিছুই হবে, কিছুতেই ঘুমটা হবে না, কারণ বাবার সাথে অতটা ঘুমায় না। আজ এই ব্লগটা হয়তো অনেকটা শর্ট হলো নাকি জানি না, বাট চেষ্টা করেছি টুকটাক করে শেয়ার করার। ও বাড়ি গেলে ব্লগটা সেইভাবে করে মানে ওঠা হয় না, গল্প করতে করতেই টাইম কেটে যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আগামীকাল আসছি আবার নতুন একটা ব্লগের সাথে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আমাদের ব্লগ কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এখনকার জন্য টাটা, গুড নাইট।